হ্যাপি হোলি। এই দেখো আমি দই বড়া বানাচ্ছি। ওই প্রথমে একটু ভিজিয়ে নিলাম বিউলির ডাল, ভিজিয়ে তারপর এই যে মিক্সিতে দিচ্ছি। এখন মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব। এই যে নুন মেশ মিশাচ্ছি, একটু দিয়ে এখন ওই যে একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি যেন ভালো হয়, ফোলে যেন। এখন একটু জিরে দিচ্ছি, জিরে দিয়ে আবার একটু ভালো করে মিলিয়ে নিব। এই যে বড়াগুলো ভেজে নিলাম, ভেজে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, তাহলে কি বড়াটা একটু নরম হবে, তার জন্য ভিজিয়ে রাখলাম। তো এখন ওইগুলোর মধ্যে একটু সব তুলে এই যে এখন খেতে দিব। তো দই মিলালাম, সময় লাগে না তো বেশি, একটু প্রসেসিং, একটু ওই যে দই মিলিয়ে ওটার মধ্যে একটু মশলা মিলিয়ে দেব। দই মিলিয়ে দিচ্ছি, এখন একটু সব মশলাগুলো দিয়ে দেব। তো তারপর দিচ্ছি এখন ওই দেখো, একটু লঙ্কা পাউডার দিচ্ছি, একটু লঙ্কা পাউডার দিলাম। দুজনে খাবো তো তাই দুটো প্লেট সাজিয়েছি, আমাদের ঘরে আর কেউ নেই, দুজনেই যা খাই। একটু জিরে ভেজে ওটার পাউডার একটু দিচ্ছি, জিরে ভেজে একটু জিরের পাউডার দিয়ে দিলাম, একটু ফ্লেভারের জন্য, খেতে একটু ভালো লাগবে, হজমও ভালো হবে। এখন তেঁতুলের পালটা দিয়ে দিচ্ছি, এই তো বাস। তারপর দুজনে বসে একটু টিফিন করে নিলাম, এটাই আমাদের হোলির মেনু। দুজনে, এখানে তো কেউ নেই, কারোর সাথে সেভাবে বন্ধুত্বও হয়নি, দুজনে মিলি যা একটু করি, খেতে ইচ্ছে করে ওই তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমার বরকে দিচ্ছি।